প্রিয় বন্ধুরা তোমরা যারা দু হাজার বাইশের মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো রয়েছ তোমাদের সকলের জন্য রয়েছে এই ভিডিওতে অত্যাধিক খুশির খবর প্রত্যেকটি ছাত্রছাত্রী পাস করবে এটা কোনো মন গড়া তথ্য নয় অফিসিয়াল তথ্য এবং সরাসরি যে শিক্ষকরা খাতা দেখবে তারা কিভাবে তোমাদের অ্যাকচুয়ালি নম্বর দিয়ে পাশ করাবে সেটা সম্পূর্ণ এই ভিডিও থেকেই তোমরা জানতে পারবে তোমাদের রেজাল্ট কবে বেরোচ্ছে সেটাও এই ভিডিও থেকেই তোমরা বিস্তারিত অফিসিয়াল তথ্য অনুযায়ী জানতে পারবে কাজেই দু হাজার বাইশের আমার মাধ্যমিকের প্রত্যেকটি ছাত্রছাত্রী আমার দু হাজার বাইশের প্রত্যেকটি ভাই বোনের জন্য এই ভিডিওটা অত্যাধিক গুরুত্বপূর্ণ কাজে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করা থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের বলে রাখি তোমাদের মধ্যে অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে যাদের ইতিহাস পরীক্ষা খারাপ রয়ে হয়েছে জীবন জীবনবিজ্ঞান পরীক্ষা খারাপ হয়েছে কাউর অঙ্ক পরীক্ষা খারাপ হয়েছে এমনকি বিভিন্ন শিক্ষকের সাথে কথা বলে যে বিষয়টা আমি জানতে পেরেছি সে অনুযায়ী কিন্তু শিক্ষকদের যে বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছে তারাও অনেকে কিন্তু মানছে যে এবারের প্রশ্ন ছাত্রছাত্রীদের জন্য চেনা ছকে হয়নি অনেক শিক্ষকের সাথে কথা হয়েছে অনেক স্কুলের শিক্ষকের সাথে কথা হয়েছে এ তো এক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষকের মুখ থেকে যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে তোমাদের প্রত্যেককে এবছর ন্যূনতম পাঁচ নম্বর দিয়ে দেওয়া হবে অনেকেই তোমাদের এই কথাটা বলেছে কিন্তু অফিসিয়াল তথ্য বা অফিসিয়ালভাবে তোমাদের কেউ তুলে ধরেনি যে শিক্ষক শিক্ষিকা বোর্ডের তরফ থেকে মাধ্যমিক ফাইনাল পরীক্ষার খাতা দেখবেন এবং যিনি একজন এইচআর

তার মানে তোমরা বুঝতেই পারছ তোমরা যারা এতদিন ধরে চিন্তার মধ্যে ছিলে আমাদের জীবনবিজ্ঞান পরীক্ষা ইতিহাস পরীক্ষা অঙ্ক পরীক্ষা কিংবা অন্যান্য কোন পরীক্ষা খারাপ হয়েছে সেই কারণে আমরা ভেল করে যাব। কিংবা কম নম্বর পাব কিন্তু সেরকম না এবছরের প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য এবছরের পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেকটি শিক্ষক শিক্ষাকে একটা শিক্ষিকার আর ভিডিও ক্লিপ তোমাদের দেখালাম একাধিক শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলেছি প্রত্যেকে একটাই কথা বলেছে এবছরের জন্য কনসিডার করা হবে ছাত্রছাত্রীদের জন্য একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলেছি ই প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকারই একই বক্তব্য তোমাদের এবছর কনসিডার করা হবে পাশ নম্বর তো দিয়ে দেওয়া হবে প্রত্যেককে ন্যূনতম নম্বর দিয়ে পাশ করানোর চেষ্টা করা হবে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের সন্তান এমনও কিছু শিক্ষক বলেছেন এন যে আমরা কোনো মতেই চাই না ছাত্রছাত্রীরা ফেল করুক এবছরে ছাত্রছাত্রীদের অসুবিধা হয়েছে আমরা প্রত্যেকে জানি তার মানে বুঝতেই পারছ শিক্ষক শিক্ষিকারা কিন্তু প্রত্যেকে জানে যে তোমাদের পরিস্থিতির কথা এবং শিক্ষক শিক্ষিকারা তোমাদের নম্বর দিতে চায় এটা একজন শিক্ষকরা একাধিক শিক্ষক কিন্তু জানিয়েছেন সাথে এই যে এইচ আর ম্যাডাম রয়েছে তিনিও কিন্তু ব্যক্তিগতভাবে একই বিষয়টি তুলে ধরেছেন যেটা তোমরা দেখতেই পারলে পুরো ভিডিও বা একাধিক শিক্ষকের যদি বক্তব্য শুনতে চাও তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে হবে তাহলে পরবর্তীতে সম্পূর্ণ ভিডিওটা বা সমস্ত শিক্ষকের এর মতামত তোমাদের কাছে প্রেরণ করব। এটার থেকে তো তোমরা একদম নিশ্চিন্ত হতে পারলে যে তোমাদের পরীক্ষায় এবছর ন্যূনতম পাঁচ নম্বর প্রত্যেকটি শিক্ষক কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবে এর পরবর্তী বিষয় তোমাদের রেজাল্ট কবে বেরোবে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি এই মুহূর্তে অফিসিয়াল যে তথ্য আছে যে পরিকল্পনা আছে সেই অনুযায়ী কিন্তু জুন মাসে জুন মাসের প্রথম সপ্তাহে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে কি বললাম জুন মাসের প্রথম সপ্তাহে দু হাজার মাধ্যমিকের রেজাল্ট বেরাবে যেটা এই মুহূর্তে সংবাদ মাধ্যম সূত্রে শোনা যাচ্ছে সেই অনুযায়ী জুন মাসের প্রথম সপ্তাহেই কিন্তু তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে নব্বই দিনের মধ্যে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে তুমি এবছর মাধ্যমিকে কত নম্বর আশা করছো কত নম্বর পাবে বলে মনে করছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকেও প্রত্যেকে চিন্তা মুক্ত থেকে তোমরা ভালো নম্বর ক্যারি করবেই করবে আর অবশ্যই কমেন্টে তুমি জানাতে ভুলো না তুমি কত নম্বর পাচ্ছ এবং অন্য কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কিংবা সরাসরি ইনস্টাগ্রামে আমাকে জিজ্ঞাসা করতে পারো প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত